বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুলের আজকের অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্র ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, সহকারী শিক্ষক বাংলা। আজ আমি তোমাদের প্রথম পত্রের আম আঁটির ভেঁপু এই গল্পটি নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের ভোট বইটা বের করো এবং আমার সাথে লক্ষ্য করো। তো আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে আম আঁটির ভেঁপু। গল্পটি যিনি লিখেছেন তিনি হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম মৃত্যু উল্লেখযোগ্য বই তোমরা তোমাদের পাঠ লেখক পরিচিতি থেকে শিখে নেবে। সকালবেলা আটটা কি নয়টা, অর্থাৎ আম আঁটির ভেঁপু গল্পটা শুরু হয়েছে সকালবেলা দিয়ে, টাইম মেনশন করা আছে আটটা কি নয়টা। হরিহরের পুত্র আপন মনে রোয়াখে বসিয়া খেলা করতেছে। এই গল্পের চারটা উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে হরিহর, সর্বজয়া, এরা দুজন হচ্ছে স্বামী স্ত্রী, তাদের সন্তান হচ্ছে অপু এবং দুর্গা, অর্থাৎ যাদেরকে নিয়ে গল্পটা রচিত। তো এই হরিহরের আপন পুত্র রোয়াখে বসিয়া খেলা করিতেছে, রোয়াক মানে বারান্দায় খেলা করতেছে। তাহার একটা ছোট্ট টিনের বাক্স আছে, খেলার মধ্যে তার ছোট একটা টিনের বাক্স আছে, সেটির ডালা ভাঙা, অর্থাৎ যে বাক্সটা আছে বাক্সটারও ডালা ভাঙা। বাক্সের সমুদয় সম্পত্তি সে উপুর করিয়া মেঝেতে ঢালিয়াছে, অর্থাৎ বাক্সের মধ্যে যা আছে তার খেলাধুলা করার জিনিস সব উপুর করে সে মেঝেতে ঢেলে দিয়েছে। ওই বাক্সের মধ্যে যা ছিল তার মধ্যে একটা হচ্ছে রং ওটা খাটের ঘোড়া, চার পয়সা দামের একটা ঠোলকাওয়া টিনের ভেঁপু বাসি, গোটা কতক করি, এগুলো সে মায়ের অজ্ঞাত স্বরে লক্ষ্মী পূজার করির চুপড়ি হইতে খুলিয়া লইয়াছিল। অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষেরা যে লক্ষ্মী পূজা হয়, লক্ষ্মী পূজা সাজানোর সময় শাড়ির মধ্যে এই করিগুলো থাকে, এগুলো লক্ষ্মী পূজার এখান থেকে অপু চুরি করে নিয়ে আসছিল, পাছে কেহ টের পায় এই ভয়ে সর্বদা এগুলো লুকাইয়া রাখে। একটা দু পয়সা দামের পিস্তল, কতকগুলো শুকনা নাটা ফল, অর্থাৎ আমরা ফলকে কি শুকিয়ে যে সংরক্ষণ করি, এরকম একটা ফল। দেখিতে ভালো বলিয়া তাহার দিদি কোথা হইতে অনেকগুলো কুড়াইয়া আনিয়াছিল, কিছু তাহাকে দিয়েছে, কিছু নিজের পুতুলের বাক্সে রাখিয়া দিয়েছে। খান কতক খাপড়ার কুচি, অর্থাৎ এই খাপড়ার কুচিটা হচ্ছে আমাদের বাসা বাড়িতে যে মাটির হাঁড়ি পাতিল আছে, এই হাঁড়ি পাতিলকে হাত থেকে ছেড়ে দিলে যেমন এটা মানে কয়েকটা টুকরায় বিভক্ত হয়, এগুলা আমরা ছোটবেলায় কী করতাম, বিভিন্ন খেলার কাজে লাগাইতাম। তো এরকম খান কত খাপড়ার কুচি, আর এই কুচিগুলো গঙ্গা যমুনা খেলিতে, অর্থাৎ এক প্রকার খেলা, এই খাপড়াগুলির লক্ষ্য অবর্ত বলিয়া বিশ্বাস হয়, সেগুলি সযত্নে বাক্সে রাখিয়া দিয়েছে। অর্থাৎ এগুলোই তাহার মহামূল্যবান সম্পত্তি। এই সম্পত্তির জিনিসগুলোর মধ্যে সবের ঠিনের বাঁশিটা কয়েকবার বাজাইয়া সেটি সম্বন্ধে মানে বাঁশি বাজানোর কৌতূহল তার বিগত হইয়া গেলে মনে মনে দাওয়ার উপর গঙ্গা যমুনার ঘর কল্পনা করিয়া চোখ বুঝিয়া ছুইয়া দেখতেছে থাক, মানে তার লক্ষ্য ঠিক করা হইতেছে কিনা। আর এমন সময় তাহার দিদি দুর্গা উঠানের কাঁঠালতলা হইতে ডাকল, অপু, ও অপু। সে এতক্ষণ বাড়ি ছিল না, মানে দুর্গা বাড়িতে ছিল না, কোথা হইতে এইমাত্র আসিল। তাহার স্বর একটু সতর্কতা মিশ্রিত, অর্থাৎ দুর্গার কণ্ঠটা একটু সতর্কতা মিশ্রিত। মানুষের গলার আওয়াজ পাইয়া অপু কলের পুতুলের মতো লক্ষ্মীর চুপড়ির কড়িগুলো তাড়াতাড়ি লুকাইয়া ফেলল, কারণ তাড়াতাড়ি লুকানোর অর্থটা হচ্ছে কারণ এগুলো সে কী করছে, ওই লক্ষ্মী পূজার কড়ির চুপড়ি হইতে লুকা মানে চুরি করে নিয়ে আসছিল। পরে বলল, কিরে দিদি, দুর্গা হাত নাড়িল, অর্থাৎ হাতের ইশারার মধ্যে ডাকল, আ এদিকে শোন। দুর্গার বয়স 10-11 বছর, জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, গড়ন পাতলা, অর্থাৎ লিকলিকের শরীর, রঙটা উপর মতো এতটা ফরসা নয়, একটু চাপা মানে একটু মলিন আর কি, হাতে কাচের ছুরি, পরনে ময়লা কাপড়, মাথায় চুল রুক্ষ, অর্থাৎ মাথার চুলগুলো এলোমেলো বাতাসে উড়িতেছে, মুখের গড়ন মন্দ নয়, মানে মুখের অবয়বটা মন্দ না,
অপুর মতো চোখগুলো বেশ ডাগর ডাগর, মানে অনেকটা বড়। আর বড় চোখের মানুষগুলোকে দেখতে আলাদা একটা সৌন্দর্য লাগে। এর মধ্যে অপু রোয়াক হইতে নামিয়া কাছে গেল এবং বলল, কে রে? তখন সে বলছে, কে? অর্থাৎ দুর্গার হাতে একটা নারকুলের মালা। সেটা নিচু করিয়া দেখাইলো এবং আরও আছে তার হাতে কতকগুলো কচি আম, অর্থাৎ আমগুলাকে সে নিয়ে আসছে এবং সুর নিচু করিয়া বলল, মা ঘাট থেকে আসেনি তো? অপু ঘাড় নাড়িয়ে বলল, মানে আসতে না। দুর্গা চুপি চুপি বলল, তাহলে একটু তেল আর নুন নিয়ে আসতে পারিস, আমের কুশি জারাব, অর্থাৎ আমকে কুচি কুচি করে কী করবো, তারা ভর্তা করে খাবে। অপু আহ্লাদের সহিত আনন্দের সহিত বলল, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলল, পটলিদের বাগানে সিঁদুর কোঠার তলায় পড়েছিল, অর্থাৎ এই আমগুলা পটলিদের সিঁদুর কোঠার তলায় পড়েছিল। আম দেখি একটু নুন আর তেল। অপুর দিকে চাহিয়া, অর্থাৎ অপু দিদির দিকে চাহিয়া বলল, তেলের ভার চুলে মাঝে মারবে? আমার কাপড় যে বাসি। অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা, তাদের একটা সংস্কার বা বিশ্বাস, এক কাপড় পরে তারা যে রাত্রি যাপন করলে এরপরের দিন গোসল করা না পর্যন্ত তাদের শরীর বা কাপড় কি বাসি, এই জন্য গোসল না করে কোনো কিছুতে ধরতে যায় না। তখন দুর্গা বলল, তুই জানা শিগগির করে, মায়ের আসতে এখনো ঢের দেরি, কার কাছতে গিয়েছে, শিগগির যা। অর্থাৎ তার মা সর্বজয়ে গেছে নদীর ঘাটে কাপড় চোপড় ধৌত করতে, তুই শিগগির যা। অপু বলল, নারকলের মালাটা আমায় দে, ওতে ঢেলে নিয়ে আসব, আর তুই খিড়কির দৌড়ে গিয়ে দেখ মা আসছে কিনা। দুর্গা নিম্নস্বরে বলল, সাবধান, তেল টেল যেন মেঝেতে ঢালিস নে, নইলে মা ঠের পাবে। আর তুই তো একটা হাবা ছেলে, তুই তো একটা হাবা মানে বোকা ছেলে। অপু বাড়ির মধ্য হইতে বাহির হইয়া আসিলে দুর্গা তার হাত হইতে মালা লইয়া আমগুলো বেশ করিয়া মাখিল, বলিল, নে হাত পাক। অর্থাৎ তারা যদি সম পরিমাণ খেত তাহলে তো বলতো, নে খাওয়া শুরু কর, অর্থাৎ অপুকে কম দেবে আর বেশি অংশটা দুর্গা খাবে, এই জন্য বলল। আর বিষয়টা অপু বুঝতে পারে বলল, তুই এতগুলো খাবি দিদি? তখন অপু বলল, অতগুলো বুঝে হলো, এই তো বেশ বাড়ি যা, আচ্ছা নেই আর দোকানা, বাহ দেখতে বেশ হয়েছে রে, একটা লঙ্কা আনতে পারিস, অর্থাৎ একটা পোড়ামরিচ আনতে পারিস, আর একখানা দেবো তাহলে। তো অপু বলল, লঙ্কা কী করে পারবো দিদি, মাঝে তক্তার উপর রেখে দে, অর্থাৎ অনেকটা উপরে রেখে দে, আমি যে নাগাল পাইনি। তো দুর্গা বলল, তবে তাকগে যাক, আবার ওবেলা আনবো, এখন পটলিদের ডুবার ধারের গাছটায়, মানে আম গাছটায় গুটি যা ধরছে, আহ দুপুরের রোদের তলায় ঝরে পড়ে। দুর্গাদের বাড়ির চতুর্দিকেই জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা নীলমণি রায় সম্প্রতি গত বছর মারা গিয়েছেন, অর্থাৎ হরিহর রায়ের রক্তের সম্পর্কের এক আত্মীয় নীলমণি রায় তিনি গত বছর মারা গিয়েছেন। তাহার স্ত্রী পুত্র কন্যা লইয়া নিজের পিত্রালয়ে বাস করতেছে, অর্থাৎ নীলমণি রায় মারা যাওয়ার পর নীলমণি রায়ের স্ত্রী পুত্র এবং মেয়েকে নিয়ে তার বাবার বাড়ি চলে গেছে, কাজেই পাশের বাড়িটাও জঙ্গলাবৃত হইয়াছে, নিকটে আর কোনো বাড়ি নাই। পাঁচ মিনিটের পথ গেলে তবে ভুবন মুখুজ্জের বাড়ি। এদিকে হরিহরের বাড়িটাও অনেক দিন হয়ে গেল মেরামত করা হয় নাই, সামনের দিকের রোয়াক ভাঙা, অর্থাৎ সামনের দিকের বারান্দাটা ভাঙা, ফাটলে বন বিছুটি ও কালো মেঘ গাছের বন গজাইয়াছে, গোড়ের দৌড় জানালার কপাট মানে দরজা জানালা সবগুলা ভাঙা, নারকেলের দড়ি দিয়া গরাদ, মানে গরাদ মানে কি জানালা শিখের সঙ্গে বাধা রয়েছে, খিড়কির দৌড় ঝনাত করিয়া খুলিবার শব্দ হইলে একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল, দুর্গা, ও দুর্গা। দুর্গা বলল, দুর্গা কে ডাকছে? দুর্গা উত্তর দিচ্ছে, মা ডাকছে, যা দেখে আয়। অর্থাৎ ও বুকে বলছে, তুই দেখে আয়, ওখানে খেয়ে যা, মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে মুখ মুছে ফেল। মায়ের ডাক আরও একবার কানে গেলেও দুর্গার উত্তর দেওয়ার সময় নেই, কারণ মুখ ভর্তি। সে তাড়াতাড়ি জারানো আমের চাকলাগুলো খাইতে লাগলো, পরে এখনও অবশিষ্ট আছে দেখিয়া কাঁঠাল গাছটার কাছে সরিয়া গিয়া গুড়ির আড়ালে দাঁড়াইয়া সেগুলো গ্রুস আছে, মানে খুব দ্রুত গিলতে লাগলো।
অপু তাহার পাশে দাঁড়াইয়া নিজের অংশ প্রাণপণে গিলিতেছিল, কারণ চিবাইয়া খাওয়ার আর সময় নাই। খাইতে খাইতে দিদির দিকে চাহিয়া সে দূর সম্বন্ধে সচেতনতার সূচক হাসি দিল। অর্থাৎ খাইতে খাইতে দূর সম্বন্ধে, দোষটা তাদের কি, কারণ তাদের গৃহে কোনো আম ছিল না, এই আমগুলো সে কী করছে, বিভিন্ন গাছ থেকে নিয়ে আসছে। দুর্গা খালিমালাটা এক টান মেরিয়া ভেরেন্ডা কঞ্চার বেড়া পার করিয়া নীলমণি রায়ের ভিটার জঙ্গলের মধ্যে ছড়িয়া দিল এবং বায়ের দিকে চাহিয়া বলল, মুখটা মুছে ফেল না বাদর, নুন জেলে গেছে। এরপর দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকিয়া বলল, কি মা? মা শুরু করছে, কোথায় বেরোনো হয়েছিল শুনি, একলা নিজে কোথদিকে যাব, সকাল থেকে খার কেচে গাগতর বেতা হয়ে গেল, একটুখানি কুঠু গাছটা ভেঙে দোকানা করা নেই, কেবল পাড়ায় পাড়ায় টুটু টুকলা সেদে বেড়াচ্ছেন, সে বাদর কোথায়? অর্থাৎ দুর্গা কে বলছে এই কথা যে কোথায় বেরোনো হয়েছিল শুনি, অর্থাৎ তার মা সব দিকে যাচ্ছে, এদিকে রান্না বান্না করার জন্য যে গাছটাকে একটু টুকরা টুকরা করবে এটাও করে নাই, কেবলটা মানে ঘুরে বেড়াচ্ছে, অপুকে পায় নাই এই জন্য বলছে সেবাদর কোথায়। এর মধ্যে অপুও চলে আসছে, আয়সা বলতেছে, মা খিদে পেয়েছে, রেশু রেশু অর্থাৎ থামো থামো, একটুখানি দাঁড়াও বাবু, একটু হাফ জিরেতে দাও, তোমাদের রাত দিন খিদে আর রাত দিন ফাই ফরমাস, অদুজ্ঞা দেখতো বাছুরটা হাঁক পাড়ছে কেন, অর্থাৎ এর মধ্যে একটা গাভী আছে বাড়িতে, গাভীর বাছুরটাকে বেঁধে রাখছে দুধ দোহন করবে, আর বাছুরটা খিদা ডাক শুরু করছে, হাম্বা হাম্বা ডাকছে। খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরের দাওয়ায় বটি পাথিয়া শশা কাটতে বসিল, আর উপু কাছে বসিয়া পড়িল, বলল, আর একটু আঠা বের করো না মা, মুখে বড্ড লাগে। এদিকে তার মা চাল ভাজলো, দুর্গা নিজের ভাগ হাত পাতিয়া লইয়া সংকুচিত সুরে বলল, মানে লজ্জিত সুরে বলল, চাল ভাজা আর নেই মা। এদিকে অপু খাইতে খাইতে বলল, ওহ চিবানো যায় না, আমকে দাঁত টখে, এইটুকু বলে তার মনে হয়েছে আরে কি কইতেছি আমি এটা। আর এদিকে দুর্গা ভ্রুকুটি মিশ্রিত, অর্থাৎ দুর্গাও চোখ বড় বড় হয়ে চাইছে হের দিকে, চোখটে পায় বাধা পাইয়া তার কথা অর্ধপথে বন্ধ হয়ে গেল। আর সর্বজয়া বুঝে ফেলল, তাহলে নিশ্চয়ই তাহলে আম কোথায় পেল, তার মা জিজ্ঞেস করলো, আম কোথায় পেলি? সত্য কথা প্রকাশ করতে সাহসী না হইয়া অপু দিদির দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টিতে চাইল যে এখন কি বলবো। সর্বজয়া মেয়ের দিকে চাহিয়া বলল, তাহলে তুই ফের, মানে তুই নিশ্চয় এখন বাড়ির বাইরে বেরিয়েছিলে বুঝি। দুর্গা বিপন্ন মুখে মানে অসহায়ের মতো উত্তরটা দিল, ওকে জিজ্ঞেস করো না, আমি তো এই তো কাঁঠাল তলায় দাঁড়িয়ে, তুমি যখন ডাকলে তখন তো আমি চলেই আসলাম। স্বর্ণ গোয়ালিনী গাই ধুইতে আসায়, অর্থাৎ গাভীর দুধ দোহন করতে আসায় কথাটা চাপা পড়ে গেল, মানে পিছনে পড়ে গেল। তার মা বললো, যা বাছুরটা দগ্গে ডেকে সারা হলো, কমলে বাছুর মানে ছোট বাছুর, ও স্বর্ণ এত বেলা করে এলে কি বাছে, একটু সকাল সকাল না এলে এই তেপত্তর পর্যন্ত দুপুর বাঁচা, অর্থাৎ দুপুর পর্যন্ত বাছুর বাঁধা। দিদির পিছনে পিছনে অপু ধুদ্দুহা দেখিতে গেল, আর সে বাহিরের উঠানে পা দিতেই দুর্গা হাতের অর্থাৎ দুর্গার হাতার পিঠে ধুম করিয়া নির্গাত এক কিল বসাইয়া দেয়া কহিল, লক্ষ্মী ছাড়া বাদর। পরে মুখ ব্যাংসাইয়া কহিল, আম খেয়ে খেয়ে দাঁত টকে গিয়েছে, আবার কোনোদিন আম দেব, খেয়েও চাই দিব, অবেলায় পুটলিদের কাকুরতলির আম কুড়িয়ে এনে জড়াবো, এত বড় বড় গুটি হয়েছে, আহ মিষ্টি যেন একেবারে ঘুর, দেব তোমায়, খেয়েও এখন হাবা একটা কোথাকার, যদি এতটুকু বুদ্ধি থাকে, অর্থাৎ একটু মানে বুদ্ধি নাই, মানে বুদ্ধির কি আছে, দুর্গার মধ্যে অপুর বুদ্ধির অভাব আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, গল্পটা অনেকটাই বড়, আরেকটা ক্লাস নিয়ে আমরা এটা শেষ করব, আজ এ পর্যন্তই, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।